তো এখন আমরা এসে গেছি মেমারির ফল মার্কেটে। আপেলগুলো দেখছেন, দেখি একদম খেতে ইচ্ছা করছে, এত সুন্দর আপেল কিনেই ফেলি বুঝলেন। দাদা কি দাম গো আপেলের? হ্যাঁ 100 টাকা কেজি। আর এইটা 90 টাকা কেজি। আচ্ছা একটা একটা খাচ্ছি, হ্যাঁ নিচ্ছি একটা। হ্যাঁ কি ভাবছেন খেয়ে নেবো? না না, এই ভুলটা একদম করবেন না। এই আপেলের মধ্যে অনেক ডাস্ট পার্টিকেল থাকে, এই যে দেখতে পাচ্ছেন অনেক গুঁড়ো গাড়া থাকে, এই ডাস্ট পার্টিকেল থাকে, ঠিক আছে? এই ডাস্ট পার্টিকেলগুলো আমাদের পেটে গেলে কি হয়, অনেক ক্ষতি হতে পারে, ঠিক আছে? এর মধ্যে আমি আবার আগের ভিডিওতে দেখেছিলাম এর মধ্যে মোম থাকতে পারে, তাই কি করে মোম থাকতে পারে, তাই না ধুয়ে একদমই খাওয়া উচিত নয়। আর কি এর মধ্যে অনেক মাইক্রো অর্গানিজম থাকে, 100 মিলিয়ন মাইক্রো অর্গানিজম এর মধ্যে থাকে। এটা আমার কথা নয়, 100 মিলিয়ন মাইক্রো অর্গানিজম থাকে এটা আমার কথা নয়, সায়েন্স ডেলি 2019 সালে একটা আর্টিকেল বের করেছিল, সেখানে বলা হয়েছে যে 100 মিলিয়ন মাইক্রো অর্গানিজম আপেলের মধ্যে থাকতে পারে। তাই আপেল যখনই খাবেন না ধুয়ে একদম খাবেন না, আপেল সবসময় ধোবেন, ভালো করে ধোবেন, না ধুয়ে একদমই খেতে নেই, ঠিক আছে? তাহলে এই যে ধুয়ে নিচ্ছেন এটা কি করছেন, আপনি স্যানিটাইজ করছেন, অর্থাৎ কিনা আপনি হাইজিন মেনটেন করছেন, ঠিক আছে? এটা আপনার আর কি ক্ষতি হবে না, বস আপনি হাইজিন মেনটেন করলেন, অর্থাৎ কিনা আপনার রিস্কটা অনেকটা কমে গেল, তাই না? আর ভাবুন না, এই যে 100 মিলিয়ন যে জীবাণুর কথা বললাম সেটা যদি আপনার পেটে যায়, তাহলে ভাবুন তো আপনার পেটে যদি কিল বিল করে 100 মিলিয়ন যে জীবাণুগুলো, তাহলে আপনার পেটের অবস্থাটা কেমন হবে বলুন তো? 100 মিলিয়ন জীবাণু যদি আপনার পেটে যায়। তথা আপেল না যেয়ে খাবেন না, আপনার সুস্থ জানকে একদম ব্যস্ত করবেন না। তাই আপেল সর্বদা বুঝে খান, ভালো করে ধুয়ে খান, জীবাণু আছে 100 মিলিয়ন। বন্ধুরা আপেল সর্বদা ছিলে খান, নাহলে বেঘরে যাবে আপনার প্রাণ। আপেল 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 সর্বদা বুঝে খান, ভালো করে ধুয়ে খান, আপেল 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 সর্বদা বুঝে খান, ভালো করে ধুয়ে খান, জীবাণু আছে 100 মিলিয়ন, জীবাণু আছে 100 মিলিয়ন, আপেল সর্বদা ধুয়ে খান, আপনার আমার ফেভারিট আপেল 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 আপেল, জীবাণু আছে 100 মিলিয়ন, আপেল সর্বদা ধুয়ে খান, নাহলে বেভরে যাবে আপনার প্রাণ।